আবারও বলি খুশির সংবাদ, তবে খুশিটা আরও বড় আকারে হওয়ারও কিন্তু সুযোগ আছে। আপনি পৃথিবীর বিভিন্ন জায়গায় দেখবেন যে আন্দোলনগুলো যখন আলাদা আলাদা টিম হিসাবে করা হয়, তখন এই আন্দোলনগুলো বেশিরভাগ সময় সফলতা লাভ করে না। ছোটোখাটো সফলতা লাভ করতে পারলেও পরিপূর্ণ যে টার্গেট সেটাতে কখনোই পৌঁছাতে পারে না। আজকে আমাদের বীরদের এই টিম যেভাবে ঝাঁকে ঝাঁকে বৃষ্টির মতন রকেট পাঠাইছে, একই সাথে যদি অন্যান্য টিমগুলো এইভাবে আজকে অভিযানটা চালাইতো, কয়দিক সামাল দিত ইসাল বাহিনী? একদিকের সীমান্ত থেকে দৌড়াইয়া পালাইছে, আরেক দিকের সীমান্তে যে যেখানে আশ্রয় নিয়েছে ওইখানে যদি বীরদের টিম টু আর ওই যে সমুদ্র এলাকায় টিম থ্রি, সমুদ্রের ভেতর থেকে যে ফ্রগ ডিপার্টমেন্ট আছে টিম ফোর, এভাবে সবাই যদি ঝাঁপাই পড়ত তাহলে পরিস্থিতিটা খুব দ্রুতই পরিবর্তন ঘটতে বাধ্য। দর্শক, গতকালকে লেবাননের আমাদের যেই হিজু টিমরা আছে এদেরকে টার্গেট করে অভিযান চালাইছিল ইসরায়েল সেনাবাহিনী, আর এতে 7 জন মানুষ শাহাদাত বরণ করেছিলেন। এর পরপরই লেবাননের হিজুরা তারা ঘোষণা দিয়েছিল যে ইসরায়েলকে এর সমুচিত জবাব দেওয়া হবে। আর এই ঘটনার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই আপনার ইসরায়েলের একটি সামরিক ব্যারাককে লক্ষ্য করে, মানে সীমান্তে আপনারা জানেন যে লেবানন এবং ইসরায়েল সীমান্ত যথেষ্ট উত্তেজনা কাজ করে, এখানে পাল্টাপাল্টি নানান ঘটনা হয়, ওইরকম একটা সামরিক ব্যারাকে কয়েকশো ইসরায়েলি সেনারা অবস্থান করছিল। এই ঘটনার জেরের পরে সেই ব্যারাককে লক্ষ্য করেই ঝাঁকে ঝাঁকে বৃষ্টির মতন রকেট ছুঁড়েছিল আমাদের হিজুবিররা। দক্ষিণ লেবাননের একটি জরুরি কেন্দ্রে ইসরায়েলের সেনারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আপনার বহু মানুষকে হতাহত করার প্রতিশোধ হিসাবে এই হামলা চালানোর দাবি করেছে আপনার লেবাননের হিজু গোষ্ঠী। লেবাননের আরবি টেলিভিশন চ্যানেল আল মানার হিজুদের একটা সংক্ষিপ্ত বিবৃতির বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে যে হিজু যোদ্ধারা দক্ষিণ লেবাননের সীমান্তের কাছে কিরআত শিমোনা নামক শহরের একটি সামরিক ব্যারাকে তারা এই বিশাল রকেট হামলা চালিয়েছে। এতে অন্তত একজন মারা গেছে বলেও আমাদের হিজুদের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে ইসরায়েলের সামরিক বাহিনী বলছে ব্যাপক রকেট উড়ে এসেছিল সীমান্তে। অন্তত 30টি রকেট লেবানন থেকে ছুটে গিয়ে কিরাত শিমোনা সামরিক ঘাঁটিতে আঘাত এনেছে। তার মানে ঘটনা সত্য, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় সেনাবাহিনীর বরাত দিয়ে এই তথ্যটা যখন আসছে, দ্যাট মিন্স ঘটনা ট্রু। রিপোর্টে বলা হয়েছে এসব রকেট ওই ব্যারাকের কমান্ডিং যে সেন্টার আছে সেই সেন্টারে আঘাত হেনেছে। ইসরায়েলের সামরিক বাহিনীর 769তম ব্রিগেডের কমান্ডিং সেন্টার হচ্ছে এই কিরআত শিমোনা ব্যারাকে অবস্থিত। এর আগে ইসরায়েলের সেনারা দক্ষিণ লেবাননের হাব্বারিয়া গ্রামের একটি জরুরি কেন্দ্রে বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। এতে 7 জন চিকিৎসাকর্মী নিহত, চিকিৎসা নিতে আসা অসংখ্য মানুষ সেখানে আহত হয়েছে, আর পাল্টা জবাব হিসেবে এই সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে যেহেতু ইসরায়েলের এই অঞ্চলগুলোতে আকাশ প্রতিরক্ষা সিস্টেমটা অনেকটাই জোরদার করা আছে, সেই কারণে এখানে হতাহতের সংখ্যা কম হলেও যখন মানে এভাবে একের পর এক রকেট উড়ে আসছিল, জরুরি সাইরেন বেজে ওঠে, এর পরপরেই নিরাপদ দূরত্বে বা মাটির নিচে বাংকারে আবার অনেকেই নির্দিষ্ট সীমান্তের বাহিরে গিয়ে আশ্রয় নিয়ে এই যাত্রায় রক্ষা পেয়েছে। এখন আমিও যে ভিডিওর প্রথমে বলছিলাম যে এদেরকে একসাথে সকল বীর টিম মিলে অভিযান পরিচালনা করতে হবে, আলাদা আলাদাভাবে কারো 10 আছে শক্তি, কারো 20 আছে, কারো 5 আছে, এটারে কিন্তু ইসাল কী বলা হয় যে প্রতিরোধ করতে বা ভাঙিয়ে দিতে সক্ষম। কিন্তু সবাই যদি একটা টিম হয় তাহলে শক্তির পরিমাণটা কত হবে? 100। আর 100 শক্তি নিয়ে যখন 100 শক্তির মোকাবেলা করবে, দেন খেলাটার আসল যে টার্গেটটা আছে সেটা ফিল আপ হবে। তা আমার মনে হচ্ছে বীররা একত্রিত হয়ে সামনের দিকে অভিযান পরিচালনা করা উচিত। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।